আজকের বিষয় রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস। রূপসী বাংলার কবি নামে খ্যাত জীবনানন্দ দাস হলেন আধুনিক বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রোত্তর যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, যাঁকে সাহিত্যিক বুদ্ধদেব বসু বাংলা সাহিত্যের নির্জনতম কবি নামে আখ্যায়িত করেছেন। বাংলা কবিতায় তিনি যে অফুরান শব্দশৈলী ব্যবহার করে গেছেন তা আর কোনো কবির কবিতায় আগে দেখা যায়নি। রবীন্দ্র পরবর্তী সময়ে কবিতার ক্ষেত্রে গদ্য আকারে কবিতা রচনা ও গ্রাম বাংলার জীবনবোধকে আধুনিকভাবে কবিতায় স্থাপন করায় জীবনানন্দ দাস এক আলাদা পথ দেখিয়েছিলেন। ঠিক এই কারণেই তিনি বাংলা কাব্যে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন। 1899 সালের 17ই ফেব্রুয়ারি অবিভক্ত বাংলাদেশের বরিশালে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতার নাম সত্যানন্দ দাশগুপ্ত ও মাতা কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী কবিতা লেখায় যথেষ্ট দক্ষ ছিলেন। তিনি সেই যুগে বিন্দু কবিতা রচনা করে কবি খ্যাতি লাভ করেছিলেন। ছোট ছেলে অশোকানন্দ বিদ্যালয়ে আবৃত্তি করবেন বলে তিনি লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এর মতো জনপ্রিয় কবিতা। বিশেষত মাতার সাহিত্য প্রতিভাই জীবনানন্দকে সাহিত্য সৃষ্টি সাধনে অনুপ্রেরণা যুগিয়েছিল। পিতা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন স্কুল শিক্ষক ও বরিশালের ব্রাহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক। জীবনানন্দের ঠাকুরদা সর্বানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশালের ব্রাহ্ম সমাজের এক অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ব্রাহ্মধর্ম গ্রহণ করবার পর তিনি পদবী দাশগুপ্ত থেকে গুপ্ত বর্জন করেছিলেন। মিউনিসিপ্যাল নির্বাচনে অশ্বিনী দত্তকে হারিয়ে কমিশনারও হয়েছিলেন তিনি। 1930 সাল নাগাদ তিনি লাবণ্য গুপ্তের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক কন্যা ও এক পুত্র, যারা হলেন মঞ্জুশ্রী দাস ও সমরানন্দ দাস। চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা সেন হলেন সম্পর্কে কবি জীবনানন্দের ভাগ্নি, কারণ অপর্ণার মা সুপ্রিয়া দাশগুপ্ত হলেন সম্পর্কে তাঁর খুড়তুতো বোন। অপর্ণা সেন কবিকে বিলু মামা বলে ডাকতেন। অপর্ণার পিতামাতা তাঁকে বংশের বড় বলে বর্দা বলে ডাকতেন। শিশু জীবনানন্দের প্রাথমিক শিক্ষা শুরু হয় বাড়িতে তাঁর মায়ের কাছে। 8 বছর বয়সে 1908 সালে তাঁকে বরিশালের ব্রজমোহন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি করানো হয়। 1915 সালে এই বিদ্যালয় থেকেই তিনি ম্যাট্রিক পাস করেন। 1917 সালে ব্রজমোহন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন জীবনানন্দ দাস। স্কুলের পাঠ চোকানোর পর জীবনানন্দ কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন স্নাতক স্তরে, এবং 1919 সালে তিনি ওই কলেজ থেকে ইংরাজিতে অনার্স নিয়ে বিএ পাস করেন। এরপর 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজিতে এমএ পাস করেন। জীবনানন্দ দাশের কর্মজীবন শুরু হয় 1922 সালে সিটি কলেজে ইংরাজির অধ্যাপক হিসাবে। কলেজ ছাত্র থাকাকালীন সময় থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। কলেজে পড়ার সময় ব্রাহ্মবাদী পত্রিকায় তাঁর লেখা প্রথম কবিতা বর্ষ আবাহন ছাপা হয়েছিল। 1925 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মৃত্যুর পর তাঁর প্রতি সম্মানার্থে জীবনানন্দ দাশ দেশবন্ধুর প্রয়াণে নামক একটি কবিতা রচনা করেন, যা বঙ্গবাণী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 1925 সাল নাগাদ তাঁর লেখা নীলিমা কবিতাটি কল্লোল পত্রিকায় প্রকাশিত হলে সাহিত্যিক মহলে সেটি যথেষ্ট সমাদৃত হয়। 1927 সালে ঝড়া পালক নামে তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। জীবনানন্দের কবিতা সেই সময়ের বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশিত হতো। 1928 সালে সিটি কলেজে সরস্বতী পুজোকে কেন্দ্র করে সমস্যা শুরু হলে অন্যান্য কয়েকজন শিক্ষকের সঙ্গে জীবনানন্দ দাশকেও বরখাস্ত করেন কলেজ কর্তৃপক্ষ, যার দরুন চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হন তিনি। তখন লেখালেখি করে খুব সামান্য অর্থ উপার্জন করতেন তিনি। কিছুদিন পরেই তিনি বাগেরহাটের প্রফুল্লচন্দ্র কলেজে আবার শিক্ষকতার চাকরি জোগাড় করেন। 1929 সালে দিল্লির রামজস কলেজেও তিনি কিছু সময় শিক্ষক হিসাবে চাকরি করেছেন। 1931 থেকে 1936 সাল পর্যন্ত সময়কালে তিনি বহু কবিতা, উপন্যাস, ছোট গল্প রচনা করেছেন, যেগুলি তিনি বেঁচে থাকাকালীন প্রকাশিত হয়নি। 1934 সালে তিনি গ্রাম বাংলার গীতিকাব্য রচনা করেন।
যেটি পরবর্তী সময়ে রূপসী বাংলা কবিতা রূপে প্রকাশিত হয়। 1935 সালে মৃত্যুর আগে কাব্যটি কবিতা পত্রিকায় প্রকাশিত হলে রবীন্দ্রনাথ ঠাকুরও তার প্রশংসা করেন। এই বছরেই প্রকাশিত হয় বনলতা সেন নামে 18 লাইনের একটি আধুনিক কবিতা, যেটি জীবনানন্দ দাশের জীবনের এক অমর সৃষ্টি। বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় তাঁর বেশিরভাগ কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, শ্রেষ্ঠ কবিতা। এছাড়াও 21টি উপন্যাস ও 126টি ছোট গল্প রচনা করেছেন তিনি। 1980 সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। তাঁর মেয়ে মঞ্জুশ্রী জীবনানন্দ দাশের অপ্রকাশিত কবিতার পাণ্ডুলিপি ভর্তি সুটকেস নিয়ে মেচেদা থেকে লোকাল ট্রেনে হাওড়ায় ফেরবার পথে সুটকেসটি খুইয়ে ফেলেন। পুলিশ তদন্ত করতে নেমে কলেজ স্ট্রিট বইপাড়ার এক মুদি দোকান থেকে পাণ্ডুলিপির কিছুটা অংশ উদ্ধার করেন। 7 কিলো ওজনের অগ্রন্থিত কবিতার পাণ্ডুলিপি সুটকেশ্বরের কাছ থেকে ওই মুদি দোকানদার 12.5 টাকায় কিনেছিলেন ঠোঙা তৈরি করবেন বলে। 1952 সালে জীবনানন্দ দাস রবীন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন এবং 1955 সালে তাঁর মৃত্যুর পর তাঁর সৃষ্ট শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি সাহিত্য একাডেমি পুরস্কার পায়। 1954 সালের 14ই অক্টোবর কলকাতার বালিগঞ্জে এক ট্রাম দুর্ঘটনায় কবি জীবনানন্দ দাস গুরুতর আহত হন এবং অবশেষে 22শে অক্টোবর মাত্র 55 বছর বয়সে তিনি পরলোক গমন করেন।